وأنذر عشيرتك الأقربين. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام: كل مولود يولد على الفطرة إلا أن أبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام. নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল থানার শিবরামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই সিরাত মাহফিল ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এবং আমার প্রাণ প্রিয় দিন দরদি মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা ও পরদাড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মায়া করেন, মমতা করেন, স্নেহ করেন, পছন্দ করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, কোরআন এবং হাদিসের প্রতি টান, ভালোবাসা আর আকর্ষণ দিয়ে দেন। এই মজলিসে আপনারা একত্রিত হয়েছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে? আয়োজকদের নিয়তে কোনো গড়বড়ি, আলোচকদের নিয়তে গড়বড়ি থাকতে পারে, কিন্তু আপনাদের যারা আলোচনা শুনতে এসেছেন আপনাদের নিয়তে কোনো ভেজাল থাকার কথা না। অতএব আমরা বলতে পারি এটা মুখলেসদের একটা মজলিস ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে কোরআন এবং হাদিসের বার্তাগুলো আমাদের জীবনে গ্রহণ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা কি ওয়াজ শুনতে আসছেন নাকি আওয়াজ শুনতে আসছেন? ওয়াজ আর আওয়াজ কিন্তু দুই জিনিস। আওয়াজ এটা শুনতে ভালো লাগে, নেওয়ার কিছু নাই, আর ওয়াজ মানে উপদেশ, এটা শুনতে ভালো লাগতেও পারে নাও পারে, কিন্তু নেওয়ার জিনিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শুনে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন, আমিন। মোহতরম হাজরিন, বৃহত্তর নোয়াখালী ওলামা একরামের জেলা, বাংলাদেশে এত আলেম অন্য কোন জেলায় এক সময় ছিল না, এক সময় ছিল না এই কথা বলতে হয়, কারণ এখন আর নোয়াখালীর সেই ঐতিহ্য নাই। তবে এরপরেও সান্ত্বনা এবং আশার বাণী হলো যে বৃহত্তর নোয়াখালীতে আলহামদুলিল্লাহ যুবক শ্রেণীর ভাইয়ারা আল্লাহর ঘরের দিকে বেশি বেশি আসছে। যুবকদের এই আল্লাহর ঘরের মুখে পদচারণা ইঙ্গিত দেয় নোয়াখালী আবার তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরের, এই দেশের, এই এলাকার, এই জেলার, উপজেলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তাআলা দেশ বাসা আলেম হওয়ার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের জীবনকে যেন আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মহতরম হাজরিন, আজকের মজলিস হলো সিরাতের মজলিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস তাকে জানার মজলিস।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এটা সমুদ্রের মতো, যে কোনো দিক নিয়ে আলোচনা করা শুরু করবেন রাতকে রাত চলে যাবে, দিনকে দিন চলে যাবে, কিন্তু তার জীবনীর সৌন্দর্যগুলো তুলে ধরে শেষ করা যাবে না। আমরা অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আরজ করব বর্তমান প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, তার আদর্শ, তার হাদিসের আলোকে, যেটা আজকের বাস্তবতায় আমাদের জন্য খুবই দরকারি। এরপরে আমি বেশিরভাগ সময় আপনাদের প্রশ্নের উত্তর দেব, যেহেতু অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। ওয়াজ বা মাহফিলে বক্তা কথা বলেন তার মন মতো, আর প্রশ্নগুলো আপনাদের মন মতো। অতএব প্রশ্নের উত্তর দিলে আপনাদের জানা বিষয়ে, আপনাদের আগ্রহের বিষয়গুলো জানা হবে, আর বক্তা কথা বললে তো তার মতো করে বলবে, আপনার দরকারে জিনিস আসতেও পারে নাও আসতে পারে। এজন্য আমরা প্রশ্নের উত্তর বেশি দেব ইনশাআল্লাহ। মহতারাম হাজেরিন, আজ আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত থেকে, তার হাদিস থেকে, সন্তানদের প্রতি বাবা মায়ের করণীয় প্রসঙ্গে। আপনারা সারা জীবন ওয়াজ শুনছেন বাবা মার প্রতি সন্তানের করণীয়, আজকে উল্টাটা হবে ইনশাআল্লাহ। আজকে হবে সন্তানদের প্রতি বাবা মায়ের দায়িত্ব, কর্তব্য এবং করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের কিছু না কিছু করণীয়, কর্তব্য, দায়িত্ব দিয়েছেন। আমরা বেশিরভাগ মানুষ আমরা অধিকার সচেতন, বেশিরভাগ মানুষ কি সচেতন? অধিকার সচেতন মানে কি? মানে আমার কি অধিকার আছে না আছে এটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা আছে। কিন্তু দায়িত্ব সচেতন আমরা, একটা হলো দায়িত্ব সচেতন আর একটা হলো অধিকার সচেতন। অধিকার সচেতনে মানে হলো আমারটা পাইলাম কিনা, এটা হলো অধিকার সচেতনতা। আর আমার উপরে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করলাম কিনা, এটা হলো কর্তব্য সচেতনতা। সন্দেহ নাই আল্লাহর জমিনে আল্লাহর পরে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার পরে, আল্লাহর হক আদায় করার পরে সবচেয়ে বড় হক এবং অধিকার হলো, পাওনা হলো পিতামাতার পাওনা, তাদের অধিকার। কিন্তু পিতামাতা শুধু সন্তানের কাছ থেকে খেদমত নিবেন, সেবা নিবেন এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আছে বুঝলাম, কিন্তু পিতামাতারও সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমাদের দেশে কয়দিন পর পরই আপনারা শুনেন এক এক ঘটনা। অনেক আগে একজন পুলিশ অফিসারের মেয়ে ঐশী নিজ বাবা মাকে হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করেছে, নিজে নেশায় আসক্ত হয়েছে। আমরা সবাই চোখের পানি ফেলেছি, এরকম সন্তান কোনো মা বাপ চায়? কিন্তু এই সন্তান কি জন্ম থেকে এরকম হয়ে আসছিল? নিশ্চয়ই মা বাবার ত্রুটি ছিল এই সন্তানকে মানুষ করার ক্ষেত্রে। কয়দিন আগে ঢাকায় আপনারা দেখেছেন যে আরেকটা মেয়ে আনুষ্কা নামে নির্মম ভাবে, ন্যাক্কারজনক ভাবে, অত্যন্ত বেদনাজনক ভাবে এই মেয়েটি নিহত হয়েছে। যার কারণে নিহত হয়েছে, যে খুন করেছে সেও জেলে আছে। তারা দুইজনে বাংলাদেশের প্রচলিত আইনের চোখে শিশু, এখনো তারা প্রাপ্তবয়স্ক মানুষও, এখন তো শিশু গ্যাং বাহির হয়েছে। গতকালকে দেখলাম এক শিশু গ্যাং নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে। এই যে শিশু গ্যাং, কিশোর গ্যাং, এগুলো বের হচ্ছে, আমাদের কোমলমতি শিশুরা খুনের দিকে যাচ্ছে, রাহজানের দিকে যাচ্ছে, আলামত কি ভালো না খারাপ? এজন্যই আজ কিছু কথা বলতে চাই, সন্তানের জন্য বাবা মায়ের করণীয় কি, কর্তব্য কি? শুধু জন্ম দিয়ে,
তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে ছেড়ে দেওয়া, এটা যদি বাবা মার একমাত্র দায়িত্ব হতো তাহলে পশুর সাথে মানুষের কোনো পার্থক্য ছিল না, থাকতো না। সব পশু তার শিশুকে খাবার দেওয়ার চেষ্টা করে, করে কি করে না বলেন? কুকুর বলেন, শূকর বলেন, হাঁস মোরগ বলেন, গরু ছাগল বলেন, সকল পশু সকল পাখি নিজে না খেয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে চেষ্টা করে, ঠিক না বেঠি? বনি আদম যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা কাদ কাররামনা বনি আদম, যে আদম সন্তানকে রব্বুল আলামিন সৃষ্টি জগতের সেরা করেছেন, সে আদম সন্তান যদি সন্তানের শুধুমাত্র খাবারের আয়োজন করে, সন্তানের জন্য শুধুমাত্র পয়সা কামায়ের ধান্দায় থাকে, সন্তানের জন্য শুধু গাড়ি বাড়ির চিন্তা করে, সন্তানের জন্য শুধুমাত্র তথাকথিত তার কেরিয়ার গড়ে দেওয়ার ধান্দাই শুধুমাত্র থাকে, নীতি নৈতিকতার আদর্শের শিক্ষা যদি বাবা মা না দেয় তাহলে সেই বাবা মার সাথে পশু পাখির কোনো পার্থক্য নেই। ভাইরা আমার, কিয়ামতের দিন বহু সন্তান আল্লাহর কাঠগড়ার আসামি হবেন বাবা মায়ের প্রতি তাদের অর্পিত দায়িত্ব পালন না করার কারণে। একইভাবে বহু বাবা মা আল্লাহর কাঠগড়ার আসামি হিসেবে দাঁড়াবেন শুধুমাত্র সন্তানকে তার অধিকার আদায় না করার কারণে। এজন্য যারা এখনো বাবা মা হন নাই, ভবিষ্যতে হবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, আর যারা বাবা মা হয়ে গেছেন আপনাদের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার প্রতি সবার দায়িত্ব কর্তব্যগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, জন্মসূত্রে প্রত্যেক শিশু ভালো নিষ্পাপ, ঠিক না বেঠিক? কোন শিশু জন্মসূত্রে ডাকাত হয়? ধর্ষক হয়? কোন শিশু জন্মসূত্রে চোর বাটপার হয়? জন্মসূত্রে প্রতিটি বনি আদম, প্রতিটি মানুষের সদস্য প্রত্যেকে জন্মসূত্রে ফেরেশতার মতো ভালো নিষ্পাপ, ঠিক না বেঠিক? স্বভাবগত ভালো দিকগুলো নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, তার অন্তরে কোনো কালিমা থাকে না, তার মনে কোনো প্যাজগোজ থাকে না, কারোর ক্ষতি করার চিন্তা থাকে না, কাউকে ডিস্টার্ব করার চিন্তা নিয়ে জন্মগ্রহণ করে না। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, চূড়ান্ত বাস্তবতা তিনি বলেছেন, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। এরপরে নবী আলাইহিস সালাম বলেছেন ইল্লা আন্না আবুয়াহু, তবে ওই সন্তান যে নিষ্পাপ, কোনো প্রকার ত্রুটি বিচ্ছুতি গুনাহ এবং পাপ এর প্রতি আকর্ষণ বা মানসিকতা ছাড়া জন্মগ্রহণ করেছে ফিতরাতের উপরে, স্বভাবগত ভালো চরিত্রের উপরে, এই সন্তানটাকেই বিপথে নিয়ে যায়, খারাপ পথে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়, আল্লাহর অবাধ্য বানায়, কাফের বানায়, নাস্তিক বানায় তার মা বাপ। তাহলে বোঝা গেল কোন সন্তান যদি নষ্ট হয় তাহলে সবার আগে দায় আসে কার উপরে? বাপ মার উপরে। হ্যাঁ, কোন কোন সময় ব্যতিক্রম হয়, মা বাপ যদি তাদের উপরে অর্পিত দায়িত্বগুলো পালন করেন এরপরেও ছেলে বাহির থেকে নষ্টামি শিখে নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মা বাবার কোনো দায় থাকবে না, কিন্তু মা বাবার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে হবে। এই জন্য একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে সন্তানদের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হলো জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী হিসাবে এমন একজন মানুষকে খুঁজে বের করা যিনি ভালো মানুষ, আল্লাহর ভয় তার অন্তরে আছে, ঈমান আছে, তাকওয়া আছে, কোরআন হাদিসকে অনুসরণ করার মানসিকতা আছে, এরকম জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী খুঁজে বের করা
এটাও সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্বের অংশ। কিভাবে? কারণ একজন ভালো স্ত্রী যদি আপনি পান, তার থেকে একজন ভালো সন্তান আশা করা সহজ। একই কথা মা বোনদের বেলায় প্রযোজ্য। একজন ভালো স্বামী যদি পান, যিনি আল্লাহর ভয় অন্তরে লালন করেন, তাহলে তার দ্বারা যে সন্তান দুনিয়াতে আসবে, আশা করা যায় সেও বাবাকে অনুসরণ করবে। এজন্য সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে জীবন সঙ্গী সঙ্গিনী নির্বাচন করার সময় সবার চাইতে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে, তাকওয়াকে, আল্লাহ ভীতিকে। আজকাল বিয়ে শাদিতে ছেলেরা চায় শুধুমাত্র একটা সুন্দর মহিলা, আর কিছু না, রূপলাবণ্যটাই মেইন, আর সাথে পয়সা কড়ি হলে তো সোনায় সোহাগা। আর মেয়েরা চায় একটা টাকার বস্তা, ছেলে না কি চায়? টাকার বস্তা। কালা হোক সালা হোক এগুলো কোনো ব্যাপার না, দরকার কি? একটা টাকার বস্তা। যার কারণে আজকে আমরা দেখতেছি আনুষ্কার মতো মেয়েদের, এবং ওই যে তারা খুন করছে ওটার নাম কি? দিহান। এর মতো অমানুষরা জন্ম হচ্ছে। ভাইরা আমার, সন্তানদের প্রতি, সন্তানদের জন্য বাবা মায়ের করণীয়ের অংশ হিসেবে বিয়ের আগে থেকে একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজতে হবে। আমাদের নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে ছেলেরা বিবাহ করে চারটি জিনিস দেখে, লিহাসবিহা ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। কেউ বংশ দেখে, কেউ সম্পদ দেখে, কেউ রূপলাবণ্য দেখে বিয়ে করে, কেউ দিনদারিতা, ধার্মিকতা, আল্লাহ ভীতি, আমল দেখে বিয়ে করে। ফজফার বিজাতির দিন, তুমি খেয়াল রাখবে দিনদারিতা দেখে, আমল দেখে বিয়ে করবে, তাহলে তুমি সফল কাম হবে। ভাইরা আমার, দিনদার আল্লাহ ভীতি আছে, আমলদার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যদি থাকে, ঘরে খাবার না থাকলেও অশান্তি হয় না। আর যদি দিনদারিতা না থাকে আর সব কিছু থাকে, রূপ আছে, লাবণ্য আছে, সৌন্দর্য আছে, পয়সা আছে, সামাজিক অবস্থান আছে, সবই আছে, কিন্তু আল্লাহর ভয় নাই, তাকওয়া নেই, সে সংসারে শান্তি নাই। এটাই বাস্তবতা, এটাই আমরা আজকাল দেখি। ভাইরা আমার, এজন্য সব কিছুর চাইতে গুরুত্ব দিয়ে নিজের স্ত্রী হিসেবে যাকে পাবেন, তিনি দিনদার হবেন, আমলদার হবেন, দুনিয়ার জন্য খাই খাই করবেন না, অল্পে তুষ্টের গুণ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজি কালামি হবেন, তাহাজ্জুদ গুজার, এখন তো সোনার হরিণ হয়ে গেছে যদি পাওয়া যায় ভালো, আল্লাহর ভয় অন্তরে লালন করবেন, এরকম মানুষ খুঁজে বের করা, এটা সন্তানের অধিকার। কারণ তার থেকে কি আসবে? সন্তান আসবে। বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। বেশিরভাগ সন্তানরা মা বাবার ফটোকপি হয়ে থাকে, কিছু ব্যতিক্রম হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? ফটোকপি হয়। অতএব সন্তানের অধিকার অংশ হিসেবে সৎ এবং নেককার জীবন সঙ্গী সঙ্গিনী তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য কোরআনে কারিমে সূরা ফুরকান আয়াত নম্বর 74, সূরা ফুরকান আয়াত নম্বর 74 এর শেষ অংশ পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি করে পড়বেন। আর খুঁজে খুঁজে বের করবেন, অন্য কিছু চাই না, আমলদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার জীবন সঙ্গী চাই, তাহলে ইনশাআল্লাহ সেখান থেকে ভালো সন্তান আসবে, পরবর্তী প্রজন্ম আসবে, সন্তানের প্রতি দায়িত্বের অংশ হিসেবে এই ভালো সঙ্গী এবং ভালো সঙ্গিনী তালাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় যে করণীয় সন্তানের প্রতি তা হলো, সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো সুন্নত কাজ আছে, এর মধ্যে থেকে একটা মিষ্টি সুন্নত আমাদের মধ্যে আছে, সেটা হলো আকিকা, গোশত খাওয়া যায়, খাওয়ানো যায়, একটা মজার সুন্নত। এটা ছাড়া আর ম্যাক্সিমাম সুন্নতগুলো আমাদের সমাজে এখন আর নাই, মানুষ জানেও না।
যেমন সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য একটা সুন্দর নাম রাখা, সুন্দর কি রাখা, নাম রাখা। মনে রাখবেন সন্তান অমানুষ হওয়ার জন্য যত বিষয় দায় আছে এর মধ্য থেকে তার নামের কিছু না কিছু প্রভাব অল্প হোক বিস্তর হোক তার মধ্যে আছে থাকে। এখন আজকাল নাম সব টালটু বোল্টু নানটু রিঙ্কু পিঙ্কু জন্টু, এমন এমন নাম, এমন এমন শব্দ যে শব্দগুলো শুনলেও মনে হয় যে অস্থির অস্থির লাগে, ঠিক না বিঠিক, মনে কোনো শান্তি আসে না। সবাই এখন নতুন নাম খোঁজে, পুরান নাম কেউ রাখতে রাজি না। আব্দুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম, এই নামগুলাতে এখন আর মানুষ নাম রাখতে বলে যে আব্দুল্লাহ নাম রাখতে বললে বলে যে অমুক খালাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ আছে, তো খালাতো ভাইয়ের নাম থাকলে সমস্যা কি? আরাবিয়ানরা একই পরিবারের তিন চারটা ছেলে সবগুলার নাম আব্দুল্লাহ রাখে, একটার নাম রাখে আব্দুল্লাহ আউয়াল, আরেকটা আব্দুল্লাহ সানি, আরেকটা আব্দুল্লাহ সালেস, আরেকটা আব্দুল্লাহ রাবে, আব্দুল্লাহ এক দুই তিন চার এভাবে নাম রাখে। বাপের নামও আব্দুল্লাহ অনেক সময়, ছেলে দাদার নামও আব্দুল্লাহ অনেক সময়, নাতির নামও কি আব্দুল্লাহ। আর আমাদের দেশে আনকমন নাম খুঁজে, আমকরণ নাম খুঁজতে 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 এখন খিনজির নামেও রাখে, কোরআনে পাইলেই রাখে। প্রিয় ভাইরা আমার, সুন্দর একটা নাম রাখা, অর্থবহ নাম, নবীদের নাম, সাহাবিদের নাম, আল্লাহর নামের আগে আব্দুল্লাহ যোগ করে যে নামগুলো হয় এগুলো সবচেয়ে উত্তম নাম। এই রকম নামগুলো সন্তানের জন্য নির্বাচন করতে হবে, এটা সন্তানের পাওনা অধিকার। আপনি তার সুন্দর একটা নাম রাখেন নাই তাহলে আপনি তার অধিকার খর্ব করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাপ মার নাম ধরে ধরে ডাকা হবে হাসরের দিনে, অতএব তোমরা সন্তানদের জন্য সুন্দর অর্থবহ নাম রাখবা, এই টালটু বল্টু নানটু এ সমস্ত শয়তানের নাম আর কে নাম রাখা যাবে না। এটা হলো সন্তান জন্মের পরে করণীয় কাজগুলোর ভিতরে একটা কাজ। আরেকটা হলো তাহনিক, এটা তো পুরাই বিদায় হয়ে গেছে। তাহনিক জানেন আপনারা? তাহনিক এটা সুন্নাত, অথচ তাহনিক কি জানেনি না? তাহনিক হলো কোনো শিশুর জন্মগ্রহণ করার পর কোনো একজন নেককার আমলদার মানুষের মুখে একটা খেজুর দিয়ে ওই খেজুরটা উনি একটু খেয়ে বাচ্চার ঠোঁটে জিব্বা একটু ধরবে লাগাবে, হালকা একটু রস যাবে তার মুখে, মিষ্টি বা মিষ্টতা তার মুখে কিছুটাও যাবে, হালকা হলে একটু লাগবে, টাচ হবে, এটাকে বলা হয় তাহনিক। সাহাবা একরাম তাদের বাচ্চা হলে প্রিয় নবীর কাছে নিয়ে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে চাবিয়ে বাচ্চার মুখে একটু লাগাই দিতেন, এটার নাম কি? তাহনিক। এ তাহনিক সুন্নাত, হারিয়ে গেছে, কাউকে না পাইলে পরিবারের সদস্যদের মধ্যে একজন মুত্তাকি পরহেজগার নেকামলদার যে তুলনামূলক ভালো তাকে দিয়ে তাহনিক করাবেন। বাচ্চা জন্মের পরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্না হলো তার জন্য দোয়া করা, এটা তো আরো হারায় গেছে নাই। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন দৌহিত্র, তাদের জন্মের পরে নবীজি তাদের জন্য একটা দোয়া করেছেন। কি দোয়া? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি উঈযুকুমা মিনাশ শাইতানির রাজীম আও মিন হামাযাতিশ শায়াতিন। খোলাসা কথা হলো নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমি এই শিশুকে শয়তানের আক্রমণ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। জন্মের পর পর ইন্স্যুরেন্স করে নেওয়া, এটা হলো ইন্স্যুরেন্স, জন্মের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে প্রার্থনা করে শয়তান থেকে মুক্তির জন্য দোয়া করা, এখন আমরা কেউ করি না, এজন্য দিহানের মতো বদমাইশ পোলাপাইন ঘরে ঘরে জন্ম হচ্ছে, একটা হয়তো ধরা পড়ছে বাকিগুলো ধরা পড়ছে না, দোয়ার খবর নেই তো। স্ত্রী সহবাসের সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াতে কি আছে? সে দোয়াতে একই কথা বলা আছে, আল্লাহ নব অবগত যে সন্তান আসবে এর মাধ্যমে মিলনের মাধ্যমে সেই সন্তান যেন শয়তানের অ্যাটাক থেকে আক্রমণ থেকে নিরাপদে থাকে। এখন দোয়া তো পড়ি না আমরা কেউ, যা হচ্ছে সবগুলা শয়তানের আদার হয়ে বাইরে হইতেছে। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পর তাদের হকগুলো আদায় করতে হবে, আকিকা দিতে হবে, আজান দিতে হবে কানে, তারপরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা, এটাও তো জানেনই না বেশিরভাগ মানুষ, জানেই না।
সন্তান জন্ম হলে তার মাথার চুল সপ্তম দিনে চাঁচার পরে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা, রূপা দিলে 20-25 টাকা হয়, বেশি হয় না, কারণ অল্প একটু চুল হয় আরো পাতলা, অতএব চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করতে হয়। আলহামদুলিল্লাহ আমি করেছি, আমার সব সন্তানের সময় করেছি, কিন্তু আমাদের দেশে মানুষ এই সুন্নাত জানেও না। সন্তানের হক কিন্তু এগুলা, তার জন্মের পরে নবীজির সুন্নাতগুলো পালন করে সে যেন ভালো মানুষ হতে পারে, সেজন্য আপনি কাজগুলো করেছেন কিনা, পদক্ষেপ নিয়েছেন কিনা, এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসেবে। কিন্তু বেশিরভাগ অভিভাবক এগুলা জানেও না। তাহলে দুইটা করণীয় বললাম, প্রথমটা হলো ভালো স্ত্রী নির্বাচন করা পুরুষরা, আর মহিলারা ভালো স্বামী নির্বাচন করা, নেককার স্বামী নির্বাচন করা। আর দ্বিতীয় করণীয় হলো শিশুর জন্মের পরে নবজাতকের জন্য যে সমস্ত সুন্নাত আমলগুলো আছে সে আমলগুলো করে তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপদ করে নেওয়া, দুইটা করণীয় বললাম। নাম্বার তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় যেটা, সেটা হলো সন্তানকে তারবিয়ত দেওয়া, সঠিকভাবে তাকে শাসন করা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সঠিক শিক্ষা তাকে দেওয়া। এটা তো এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদাররা নিজেদেরকে আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর শুধু নিজেকে বাঁচাইলে হবে না, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে শুধু নিজে বাঁচলে আল্লাহর আদেশ পালন করা হবে না, বরং নিজের সন্তানকে পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করতে হবে। যেই বাবা নিজে ফজর নামাজ পড়তে চলে যায় মসজিদে আর ছেলের গায়ে কম্বলটা টেনে দেয়, বাবা ঘুমা, তো সেই বাবা কি সন্তানের ভালো চাইলো না খারাপ চাইলো? নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা? বাবা নিজে ফজর পড়তে যাইয়া ছেলেটাকে গায়ে কম্বল দিয়ে দেওয়ার মানে হলো, বাবা আমি জান্নাতে যাচ্ছি, তুই জাহান্নামের জন্য রেডি থাক। এছাড়া আর কি, নামাজ না পড়ে কম্বলের নিচে শুয়ে থাকা মানে জাহান্নামে যাওয়া। বাপ যদি বিশ্বাস করে থাকে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তাহলে সন্তানকে কিভাবে শোয়া যায়? সে নিজে নামাজ কালাম পড়ে নিজের মেয়ে বেপর্দা হয়ে বাহিরে চলাফেরা করে, এই বাপের নাম কি জানেন? এই বাপের নাম হলো দায়ুস। হাদিসে আসছে, আল্লাযী ইউকিররু ফী আহলিহি আল খাবাস, যে তার পরিবারের নোংরামিগুলোকে সমর্থন করে, দেখেও না দেখার ভান করে, বাধা দেয় না, সেই পুরুষ, সে বাপ, সে ভাই, সে স্বামীর নাম হলো দায়ুস। আমাদের দেশে বলে মহিলাদেরকে দায়ুস, দায়ুস মহিলারা হয় না, দায়ুস হয় পুরুষরা। প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে, তারবিয়া দিতে হবে, এটা সন্তানের অধিকার, তাদের প্রতি বাবা মায়ের করণীয় কর্তব্য। যদি সন্তান অমানুষ হয়, বকে যায়, সন্ত্রাসী হয়, ধর্ষক হয়, দুর্নীতিবাজ হয়, খুন খারাপি করার মতো খারাপ মানুষ হয়, মা বাবার যদি তাকে পালন করার ক্ষেত্রে, লালন করার ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে, তরবিয়তের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, তাহলে সন্তানের এই অপরাধের কারণে মা বাবাও আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, সাবধান করেন, সতর্ক করেন, তারা যেন সতর্ক হয়ে যায়। অর্থাৎ নিজে সতর্ক হলে হবে না, নিজের রক্তের লোকদেরকে কি করতে হবে? সতর্ক করতে হবে। এটা হলো মা বাবার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের প্রতি, তারবিয়ত দিতে হবে তাদেরকে সঠিকভাবে, যেমন তাদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। নবীজি বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসবাই সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় নামাজের অর্ডার করো, বয়স যখন 10 হয় নামাজ না পড়লে শাসন করো। আজ কোন নামাজে বাপ মারা সন্তানদের নামাজের খোঁজ খবর রাখে? স্কুলে যদি না যায় তো মাইর দেয়, ঠিক আছে, স্কুলে না গেলে মাইর দেয়, এরপরে রেজাল্ট যদি ভালো না করে তো পিটা দেয়, কিন্তু নামাজ না পড়লে তেমন কোনো মাথা ব্যথা। ভাইরা আমার, কেন দিহানের মতো, আনুষ্কার মতো, ঐশীর মতো সন্তানরা আমাদের সমাজে ভরে যাচ্ছে? এর মূল কারণ হলো মা বাবার কাছে এখন সন্তানের মানুষ হওয়া বড় কথা নয়,
পয়সা চাই, কি চাই? পয়সা চাই। এরকম মা বাপ এখন আর পাওয়া যায় না যে সন্তানকে বলে বাবা মানুষ হ, পয়সার দরকার নেই। সবাই চায় বাবা পড়তে পড়তে ধ্বংস হয়ে যা, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, চোর ডাকাত হ, দুর্নীতিবাজ হ, টিনচোর হ, গমচোর হ, সব হ, মানুষ হওয়া লাগবো না শুধু, ঠিক না? ঠিক, গরু ছাগলের মতো অমানুষ হ, অসুবিধা নাই, আমার পয়সা দরকার শুধু। এই না আমাদের মা বাপদের অবস্থা? যেই সমাজের মা বাপরা সন্তানদের মনুষ্যত্বের গুরুত্ব যাদের কাছে থাকবে না, তাদের জন্য দিহান ঐশী ছাড়া আর কি আসবে? ভাইরা আমার, জি তো বলতেছেন, আপনার আশেপাশের লোকজনের ছেলে মেয়ে যখন বিল্ডিং একটার পর আরেকটা হাঁকায়, একতলার পরে আরেকতলা দেয়, গাড়ি একটার পর আরেকটা চকচকা নিয়ে আসে, আপনার তো মনটা ছোট হয়ে যায়। আরে আমার ছেলেটা তো আনতেছে না, ঠিক না? ঠিক, সে কি হালাল আনতেছে না হারাম আনতেছে সে চিন্তা একবারও আপনার মাথায় আসে না? আজ সেই অভিভাবক নাই। বাচ্চাদের কথা তো পরের কথা, আগে সমাজে আমরাও ছোটবেলায় দেখছি, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, যে একজন সম্মানী মানুষ, একজন স্কুলের টিচার, একজন দিনদার, একজন আল্লাহওয়ালা মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই সালাম দিতে সম্মান করত। এখন চোর ডাকাতরে দেখলে সালাম দেয়, সন্ত্রাসীরে দেখলে লম্বা করে সালাম দিয়ে দাঁড়ায় দেয় পাশ দিয়া, আর ভালো মানুষ তারে পারলে ধাক্কা দিয়ে রাস্তার নিচে পালাই দেয়, ঠিক না? ঠিক, এই সমাজে এখন ভালো মানুষের কোনো মূল্য, কিন্তু আমরা সবাই যাচ্ছি আল্লাহর কাছে কবরের দিকে, ঠিক না? ঠিক, আমাদের সবাইকে আল্লাহর কাঠগড়ার বিচারের কাঠগড়াতে দাঁড়াতে হবে। অতএব ভাইরা আমার, আপনার সন্তানকে যদি মানুষ বানিয়ে যান, আপনার মৃত্যুর পরেও আপনার কবরে আমল যেতে থাকবে, সওয়াব যেতে থাকবে। মানুষ মরার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সন্তান যদি নেক হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আল্লাহর পরিচয় পেয়ে থাকে, তো সন্তানের দোয়ার সওয়াব কবরে ঠিকই যতদিন সন্তান করতে থাকে যেতে থাকে। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, এটা হলো আমাদের সবচেয়ে বড় করণীয়গুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই জন্য নামাজের নির্দেশ করতে হবে, যেই ছেলে ছোটবেলা থেকে পাঁচ ওয়াক্ত নামাজি, নামাজি হয়ে বড় হয়ে উঠেছে, এই ছেলে কখনো ধর্ষক হতে পারে? শুনেছেন বাংলাদেশে কোনো ধর্ষক ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি ছিল ছোটবেলা থেকে? একজনও দেখাইতে পারবেন? তাহলে বোঝা গেল সন্তানকে নামাজের নির্দেশ করা সন্তানকে মানুষ করার জন্য সবচেয়ে বড় টনিক এবং দরকারি বিষয়। কোন ধর্ষক, কোন খুনি, কোন সন্ত্রাসী দেখাতে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছোটবেলা থেকে পড়ে পড়তে বড় হয়েছে, এরপরে খুনি হয়ে গেছে? সম্ভব? যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে, মাদকের দিকে হাত বাড়িয়েছে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, এটা সম্ভব? আমাদের দেশে যখন যৌতুক নিয়ন্ত্রণ করা না যায়, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা না যায়, সন্ত্রাস নিয়ন্ত্রণ করা না যায়, যখন মাদক নিয়ন্ত্রণ করা না যায়, যৌতুক নিয়ন্ত্রণ করা না যায়, তখন এবার প্রশাসনও বলে যে ধর্ম দরকার, ঠিক না? ঠিক ভাইরা আমার, দিন ছাড়া, আল্লাহর দিন ছাড়া মুক্তির কোনো পথ খোলা নাই। ধ্বংসের বহু পথ আছে, মুক্তির একমাত্র পথ হলো ইসলাম, আর কোন দ্বিতীয় পথ খোলা নেই। অতএব সন্তানকে যদি আপনি মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাকে নামাজের নির্দেশ করেন, নামাজ পড়তে অভ্যস্ত করেন, আর সেই সাথে সত্য কথা বলতে শিখান, মিথ্যা তার জীবন থেকে মুছে ফেলান, এবং সন্তানকে তাকে বীরত্ব শিখান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখান, সত্যের পক্ষে অবস্থান নেওয়া শিখান, তাকে সাহসী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, বড়দেরকে সম্মান করা শিখান। এটা তো এখন সোনার হরিণ হয়ে গেছে, ঠিক না? ঠিক, বাসের মধ্যে যদি কোনো মুরব্বী দাঁড়ায়াও থাকে, দাঁড়ায় না যদি পড়েও যায়, পোলা পায়েন চেয়ার ছাড়ে না। 20 বছর আগেও কি আমাদের দেশের এই চেহারা ছিল? এর একমাত্র কারণ হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আর কোনো কারণ নাই। একমাত্র কারণ হলো আমরা অধঃপতনের শেষ জায়গায় চলে যাচ্ছি, অতল তলে হারিয়ে যাচ্ছি, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এক সময় আমাদের সেই হারানো ঐতিহ্য, যে ঐতিহ্য আমাদের ছিল,
সেটা আমরা আর ফিরে হয়তো পাবো না যদি এইভাবে আমরা চলতে থাকি। অতএব সমাধানের একমাত্র পথ হলো আবার ইসলামে ফিরে আসতে হবে। সকল স্টাইল, সকল ভাবসাব নেওয়া, সকল আপনার প্রতিযোগিতা সব বাদ দিয়ে ইসলামের ছায়া তলে আসতে হবে, ইসলামের আলোকে সন্তানদেরকে বড় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ইসলামের আলোকে সন্তানকে বড় করার মানে এই না যে তাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, আলেম বানায় ফেলতে হবে, হাফেজ বানায় ফেলতে হবে। সেই স্কুলে পড়েও আল্লাহর পরিচয় পেতে পারে কি পারে না, সেই কাজটা করতে হবে। বড়দের সম্মান করা শেখাতে হবে, ছোটদেরকে স্নেহ করা শেখাতে হবে, এবং কথা দিলে কথা রাখা শেখাতে হবে। কথা রাখা কিভাবে শিখাবে? বাপ মা নিজেই পোলাপানের সাথে সারাদিন মিথ্যা কথা বলে, প্রতারণা করে, বলে কি বলে না বলেন? ছোট বাচ্চাকে বলে যে এদিকে আসো এটা দেবো, আসার পরে আর দেয় না। এই চিটারিগুলো আমরা করি কি করি না? তো বাচ্চা তো চিটারির ট্রেনিং ওখান থেকেই নিয়ে নিস, যে তাইলে সবার সাথে এরকম করতে হয় মনে হয়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য সন্তানদের সাথে প্রতারণা করা যাবে না, ধোকা দেওয়া যাবে না, এভাবে সন্তানকে মানুষ করতে হবে। চার নম্বর করণীয় হলো সন্তানকে একটা মডেল দিতে হবে। সন্তান সবচেয়ে বেশি শিখে, বাচ্চারা সবচেয়ে বেশি শিখে দেখে, শুনে শেখার চাইতে দেখে শেখাটা তাদের মধ্যে প্রবণতা অনেক। যেই সন্তান দেখবে তার বাবা তার দাদার জুতা সোজা করে, ওই সন্তান তার বাপের জুতা পাড়া দিতে বিবেকে বাধা দিবে। যেই সন্তান দেখবে বাপে অডেল দান করে, সেই সন্তান বড় হয়ে কিছু না কিছু দান করা শিখবে। এখন বাপ নিজে দুর্নীতিবাজ, নিজে ঘুষখোর, নিজে সুদখোর, নিজে মিথ্যুক, নিজে চিটার, নিজে বাটপার, নিজে মোবাইলে আকাম কুকাম করে, খারাপ জিনিস দেখে, আর আশা করে ছেলেটা আমার ফেরেশতা হয়ে যাক, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? যারা নিজের সন্তানকে মানুষ করতে চান, সবার আগে নিজে মানুষ হইতে হবে, তার মাকে মানুষ হতে হবে, আল্লাহর দিকে রুজু হইতে হবে, ইবাদত বন্দী করার মতো মানসিকতা থাকতে হবে। তাহলে চার নম্বর করণীয় হলো সন্তানের জন্য বাবা মা মডেল হয়ে যেতে হবে, নিজেরা ভালো মানুষ হয়ে যেতে হবে। আজকাল ছেলে মেয়ে মোবাইল টিপা টিপি করে কেন? বাপ মার রাগারাই করে, কিন্তু বাপ মা নিজে মোবাইল ছাড়া তাদের চলে না। মা একটা নিয়ে পড়ে থাকে, বাপে আরেকটা নিয়ে পড়ে থাকে, মানে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গেছে যে আমরা জাহান্নামে কেউ একা যাব না, সবাই সবাইকে নিয়ে যাব, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, সন্তানদেরকে আদর্শ দিতে হবে। এই সমাজের যে অবস্থা, চতুর্দিকে ভাইরাস আর ভাইরাস, ভাইরাসের সব সন্তানদের ধ্বংস করতেছে। এই ভাইরাস থেকে আপনার সন্তানকে বাঁচাতে হলে বাসায় তাকে রেখে লফজে লফজে শেখাতে হবে, দেখাতে হবে, তাকে আদর্শ দিতে হবে, মডেল দিতে হবে, নমুনা দিতে হবে, নিজে করে দেখাইতে হবে, যা দেখে সন্তান শিখতে পারে। বিশ্বাস করুন, আপনার সন্তানকে কোটিপতি বানানো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো, বিসিএস ক্যাডার বানানো আজকাল যত কঠিন, আল্লাহর কসম সন্তানকে মানুষের মতো মানুষ এবং খাঁটি দিনদার বানানো তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। কারণ স্কুল কলেজে দিলে মেধা ভালো থাকলে ভালো রেজাল্ট করে ভালো কিছু করতেই পারে, কিন্তু চতুর্পাশে শুধুমাত্র শয়তানের ফাঁদ। স্কুলে যাবে সেখানে অমানুষ, কলেজ যাবে সেখানে চতুর্পাশে অমানুষ, নোংরা পরিবেশ, অসভ্যতা, বর্বরতা, গুনাহের হাতছানি, ভাইরাস। ভালো কোন পরিবেশ মাদ্রাসাতেও এখন আর নিরাপদ না, আগে তো স্কুলে ছিল না, এখন মাদ্রাসাও পরিপূর্ণ নিরাপদ। এরকম একটা পরিবেশে সন্তানকে মানুষ হতে মানুষ করা কঠিন একটা কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সন্তানের প্রতি চতুর্থ করণীয় হলো বাবা মা নিজে কি হওয়া, সন্তানের জন্য ভালো মডেল হয়ে যাওয়া। পাঁচ নম্বর করণীয় হলো তাদের খরচ খরচা ব্যয়ভার বহন করা। এটার জন্য ওয়াজ আজকাল করার দরকার নেই, কারণ আমরা সন্তানদের জন্য ব্যয়ভার বহন করার জন্যই চুরিদারি ডাকাতি দুর্নীতি সবকিছু করি, এটার ফজিলত না বললেও আমরা করব। কিন্তু মনে রাখবেন, সন্তানের জন্য যদি অবৈধ পন্থায় উপার্জন করেন, তাহলে এই সন্তান কিয়ামতের দিন আপনার পাপের বোঝা নিবে। তো কার জন্য চুরি করবেন? যার জন্য চুরি করবেন সেও বলবে কি চোর। এর চেয়ে বড় মূর্খ মানুষ, এর চেয়ে বড় নির্বোধ মানুষ আল্লাহর জমিনে আর হতে
যত দুর্নীতিবাজ আছে, যত চোর ডাকাত, দুই নম্বর পথ উপার্জনকারী আছে, সবাই উপার্জন নিজের জন্য কেউ করে না, সবাই কার জন্য করে? ছেলে মেয়ের জন্য করে, পরিবারের জন্য করে। তো চোর পরিবার এবং ছেলে মেয়ে এরাই ভোগ করবে, আপনি চলে যাবেন, তারা কবরে বা কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে পিছমোড়া বাধা দিবেন, তখন যায় বলবে, বাবা আমাদের জন্যই তো সবকিছু করছিলা, আল্লাহ আমার বাপরে ছেড়ে দেন, আমারে বান্দেন, বলবে না, বরং উল্টাটা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন বাপরে দেখে সন্তান পালাবে, ওরে বাপরে বাপে আজকে জানাজানি ধরে আমাকে, সবাই সবার ইয়া নাফসি করবে। অতএব সন্তানের জন্য খরচ করতে হবে, কিন্তু হারাম উপার্জন তাদের জন্য করা যাবে না। আজকাল সন্তান নষ্ট হয় বাবা মার আরেকটা বড় ত্রুটির কারণে, সেটা হলো পোলাপান চাইতে দেরি দিতে দেরি নাই, সবকিছু যে চাইলেই পাওয়া যায় না, এই শিক্ষা আজকাল একটা পরিবারেও দেওয়া হয় না, ইল্লা মার রহিম রব্বি, হাতে গোনা দুই একটা থাকতে পারে। সব বাপ মা সাধ্যে না থাকলে পারলে চুরি করে, পারলে নিজের জীবন শেষ করে ফেলে, আরে আমার ছেলে চাইলো দিতে পারলাম না, অস্থির হয়ে যায়। অথচ এই ছেলের জীবনে যত কিছু চাইবে বড় হওয়ার পরে সবকিছু পাবে, জীবনের সব চাওয়া পূরণ হয় মানুষের? তাহলে এই ছেলেকে তো ছোটবেলা থেকেই শিখাইতে হবে, বাবা যা চাইবা সবই পাইবা, এটা কোনোদিন সম্ভব নয়। কখনো কখনো না পাওয়ার কষ্টকেও হজম করা শিখতে হবে, এ প্রশিক্ষণ তো ছোটবেলা থেকে দিতে হবে বাচ্চাকে, কিন্তু আমরা দেই কোনো জিনিসের দিকে চায়া দেখছে বাচ্চা পাগলের মতো সেটা দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। শুধু তাই নয়, ছোটবেলায় পোলাপানের হাতে মোবাইল তুলে দিচ্ছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, নির্বোধদেরকে যারা নিজেদের ভালো মন্দ বুঝে না এদের কাছে তোমরা তোমাদের সম্পদ দিও না। দামি মোবাইল দিয়ে দিচ্ছেন বাচ্চার হাতে, মোটরসাইকেল দিয়ে দিচ্ছেন পোলার হাতে, পোলা নষ্ট হবে না কি করবে? এই জন্য সন্তানকে কন্ট্রোল করা শিখাবেন। মনে রাখবেন, গাদা গরুর মতো খায়া তাজতাগড়া হওয়া মোটা হওয়া এটা তার জীবনের সফলতা, ছোটবেলা থেকে তাকে ত্যাগ করানো শিখাবেন, তোমার ভাইকে দাও তুমি নিও না, পাশের বাসার লোকটাকে দিয়ে আসো তুমি নিবা না, ত্যাগ করা শিখো, এগুলো ট্রেনিং দিতে হয়। বাপ নিজেই তো খাই খাই, পোলারে কি শিক্ষা দিবে? মা নিজেই তো খাই খাই করে, ছেলেকে কি শিক্ষা দিবে? এই জন্য বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আজ আমরা পচে গেছি তার প্রমাণ হলো আমাদের সন্তানরা, নতুন প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এই নষ্ট অন্য কারণে হয় না, কারণ সমাজ নষ্ট হয়ে পচে গলে এখন গন্ধ বাহির হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভাইরা আমার, সন্তানদেরকে মানুষ মতো মানুষ করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে থেকে তাদের জন্য হালাল উপার্জন করা, অপচয় না করা, এটা একটি অন্যতম। আর ৬ নম্বর, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে তাদেরকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি তার সন্তানকে চুমু দিয়েছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন, আরেক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে চুমু দেওয়া হয়, আমার তো এতগুলো সন্তান আছে আমি কখনো চুমু দেইনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সন্তানকে আদর করা, ভালোবাসার ফজিলত বুঝাইছেন। এই বিষয়ে ওয়াজ করার দরকার নাই, কারণ আমরা আজকে সন্তানের আদরের চোটেই তো সব আকাম কুকাম করি। অতএব আদরের ক্ষেত্রে মাশাআল্লাহ আমাদের কোনো কমতি নাই, কিন্তু উল্টা আদর করি, আদর করে নামাজে না নিয়ে তারে ঘুম পাড়াই দেই, এটা কি তার আদর হলো না ধ্বংস হলো? মেয়ে বেপর্দায় চলে, উল্টা ছেলে পেলের সাথে ঘুরতে ফিরতে দেখি, দেখেও না দেখার ভান করি, বলে যে এই বয়সে টুকটাক করে, বলে কি বলে না, এ অমানুষ বাপের ঘরে অমানুষ সন্তান হবে না কি হবে? মনে রাখবেন, সন্তানকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসতে গিয়ে তার ভালো মন্দ এটা বুঝতে হবে, এবং সন্তানকে সময় দিতে হবে। আজকাল ভালোবাসার মানে জানেন? সন্তানকে ভালোবাসার মানে হলো টাকার বস্তা আনো, শুধু এলো ভালোবাসার মানে, সময় দিতে রাজি শহরে গ্রামে সব জায়গায়। বাপেরা ব্যস্ত ধান্দা নিয়ে, মারা ব্যস্ত টিভি সিরিয়াল নিয়া, মোবাইল নিয়া, অন্যান্য ধান্দায়, পোলাপাইন দেখার সময় তো কি করবে, ও তলে তলে আরেকজনের সাথে নষ্ট হয়। বাবা মাকে সন্তানকে সময় দেওয়া শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা তাদের সন্তানদের প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে থেকে সর্বশেষ যে দায়িত্ব কর্তব্যের কথা বলবো, তা হলো তাদেরকে সময় মতো বিয়ে দিতে হবে, দেরি করা যাবে। যুবকরা খুশি হয়ে গেছে, সব খুশি হয়ে গেছে, এদের খুশি হওয়ারই কথা, কারণ বেশিরভাগ মুরব্বীরা ছেলে মেয়েকে বিয়ে দেয় না, বলে যে নিজের পায়ে দাঁড়াও,
এই যুবকরা কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে? সব নিজের পায়ে দাঁড়াইছে না? এরপর মুরব্বীরা বলে নিজের পায়ে দাঁড়াও আগে। নিজের পায়ে দাঁড়ানোর মানে কি? মনে রাখবেন, কোন রকম দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই তার বিবাহ করার সামর্থ্য আছে। লাখ লাখ কোটি কোটি টাকার দরকার নাই। অমানুষ হওয়ার হাত থেকে যদি বাঁচাতে চান, সময় মতো বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দেন, ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে দিয়ে দেন, যদি তাদেরকে সময় বিপদের হাত থেকে রক্ষা করতে চান। আরেকটা করণীয় সম্পূরক বলা যেতে পারে বা আরেকটা নাম্বার বলা যেতে পারে, সেটা হলো সন্তানদের প্রতি সমতা বজায় রাখা। সমতা বজায় রাখার মানে বুঝেন, জমি জমা সহায় সম্পত্তি দেওয়ার বেলায় সব সন্তানকে সমান হারে দিতে হবে। একজনকে বেশি মহব্বত করেন, দিয়ে দিলেন জমি তার নামে লিখে, বিক্রি করে টাকা ধরায় দিলেন একজনরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর সতর্কবাণী আছে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলার বাবা, তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য ছেলে মেয়েদেরকে দিছো তোমার? বলে না দেই নাই। তখন বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সব সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। অনেক মুরব্বীরা আছেন, এই দাড়ি, বুক ভরা দাড়ি, ইয়া লম্বা জুব্বা, সেজদা দিতে দিতে কপালে সিল পড়ে গেছে, চোখের পানি ফেলে সারাদিন, হাত তোলার আগেই কান্দে, মাশাআল্লাহ সবই ঠিক আছে, কিন্তু এই একটা কুকামের কারণে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। সেটা হলো কি? সন্তানদের মধ্যে ইনসাফ করে না। আছে না নাই? একটার দিকে একটু বেশি টানে। এমনকি যদি আপনার কোনো সন্তান আপনার বেশি খোঁজ খবর নেয়, সেই কারণেও আপনি তাকে সম্পদ বাড়ায় দিতে পারবেন। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেই হার অনুযায়ী সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রতি যে সমস্ত অর্পিত দায়িত্ব কর্তব্য আছে সন্তানদের প্রতি সেগুলো আদায় করার তৌফিক দান করুন। সন্তানরা যেন আমাদের বিরুদ্ধে বিবাদী হয়ে না উঠে কিয়ামতের ময়দানে। তারা যেন না বলে আল্লাহ আমার বাবা চাইছে আমি স্কুলে যাই, কলেজে যাই, পড়ালেখা করি, ক্যারিয়ার গড়ি, সে একবারও চায় না আমি নামাজি হই, দিনদার হই, ভালো মানুষ হই, এই কথা যেন সন্তান বলতে না পারে। এই জন্য মা বাবারা সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের পরস্পর পরস্পরের যে সমস্ত অধিকারগুলো আছে, কর্তব্যগুলো আছে, শুধু নামাজ কালাম পড়লে হবে না, আল্লাহর হক আদায় করলে হবে না, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে পরিমাণ প্রশ্ন আছে তাদের ফজর পর্যন্ত লাগবে। আসেননি আপনারা? আচ্ছা ঠিক আছে, আমিও আসি ইনশাআল্লাহ। আমার কালকা ভবানীগঞ্জ মাহফিল, তার আগ পর্যন্ত আর কোনো মাহফিল নাই, অতএব ফজর পর্যন্ত আমার অসুবিধা নেই। জি, প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতবার হজ করেছেন? কতবার করেছেন আপনারা জানেন? তিনি মূলত মদিনায় আসার পরে তিনি একবার হজ করেছেন। কয়বার হজ করেছেন? একবার। আর উমরা করেছেন চারবার। উমরা করেছেন কয়বার? চারবার। এর ভিতরে একটা হলো হুদাইবিয়া থেকে ফেরত গেছেন, এটাকে একটা ধরা হয়েছে। আরেকটা হলো হজের সাথে উমরা, সেটাকে একটা ধরা হয়েছে। এই দুইটা বাদ দিলে পিওর উমরা করেছেন জীবনে কয়বার? দুইবার। আর আমাদের দেশ থেকে হাজি সাহেবরা গেলে এক সফরে পাঁচটা সাতটা উমরা করে, আছে না নেই? বলে যে এত লাখ টাকা খরচ করে আসলাম, এত হাজার টাকা খরচ করে আসলাম, একটা করলে টাকা উসুল হবে না, এই জন্য ধুমসে উমরা করে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে পিওর উমরা মাত্র কয়টা? দুইটা। বোঝা গেল সংখ্যা বাড়ানোর ভিতরে কল্যাণ, যে একটা করতে হবে সেটাই ভালোভাবে সুন্দরভাবে করতে হবে, এবং একটা সফরে গিয়ে একটা উমরাই করতে হবে। নবীজি মদিনা থেকে মক্কায় আসছেন, 450 কিলোমিটার পথ, পাহাড়ি পথ, কত কষ্ট করে আসছেন, তারপরে তো এটা বলেন না যে এত কষ্ট করে আসছি, উড়াই নি, উসুল করে নি। অথচ আমরা উসুল করার ধান্দা সব জায়গায় থাকি। এই জন্য উমরার সংখ্যা বাড়াবেন না। আল্লাহকে খোদা বলা যাবে কি না? আল্লাহকে খোদা কেন বলবেন? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা সুন্দর অনেকগুলো নাম আছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। অতএব আল্লাহকে সেই সুন্দর নামগুলো দিয়ে ডাকবেন, ইয়া রহমান, ইয়া ওয়াদুদ, ইয়া গাফফার, ইয়া সাত্তার, এভাবে ডাকবেন।
খোদা বলে ডাকবেন কেন? কারণ খোদা বলতে আল্লাহর কোনো নাম নাই। আমাদের দেশে প্রচলিত আছে, আমরা বলি ছোটবেলা থেকে, আমাদের বাপদাদারা বলে আসছে, আলেম ওলামারাও বলেন, কিন্তু খোদা বলতে আল্লাহর কোনো নাম নাই। হ্যাঁ, খোদা শব্দের একটা অর্থ হলো, খোদা শব্দের অর্থ হলো খোদ আ, এখান থেকে, এটা ফার্সি শব্দ যার অর্থ হলো যিনি নিজে নিজে আসছেন। নিজে নিজে আসছেন বলতে যদি এ উদ্দেশ্য হয় যে তার কোনো মা বাপ নাই, সৃষ্টিকর্তা নাই, জন্মদাতা নাই, তো অর্থের দিক থেকে এটাকে খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে হবে আল্লাহর সেখানে নাম দিয়ে। খোদা এই শব্দটা গুগলে গিয়ে সার্চ দিবেন, আরবিতে খা দালালিফ খোদা লিখে সার্চ দিবেন, দেখবেন উইকিপিডিয়া কি তথ্য দেয়। অনেক মুশরিকদের মধ্যে, কোন কোন মুশরিকদের দেবতার নাম থেকে এই খোদা শব্দ আসছে। অতএব খোদা না বলে কি বলতে হবে? কোরআনে কোথাও খোদা শব্দ আছে? উত্তর দেন। হুজুররা বলেন কোরআনে খোদা শব্দ আছে, হাদিসে আছে, তাহলে আমরা কোরআন হাদিসের শব্দ বাদ দিয়ে আর একটা কেন বলবো? বিশেষ করে আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহর নির্দিষ্ট কিছু নাম আছে সেগুলো দিয়ে ডাকো, আপনি ওটার বাংলা বলেন হে সৃষ্টিকর্তা, হে পালন কর্তা, এগুলো বলেন, অসুবিধা নেই। কিন্তু খোদা এটা আল্লাহর 99 কোনো নামের অর্থ সরাসরি না। এই জন্য কি বলবেন? আল্লাহ বলবেন। টেলিভিশনে খবর দেখার ক্ষেত্রে মহিলা সাংবাদিকের খবর কি শোনা যাবে? কোনো অবস্থাতেই না। মহিলা সাংবাদিকরা যেভাবে সংবাদ পাঠ করার জন্য সেজেগুজে আসে, তাতে তাদেরকে দেখা সেজেগুজে না আসলেও পরনারীকে দেখা হালাল না হারাম? হারাম। সব রাস্তা খুলে রাখবে নাকাম কুমকাম করার জন্য, আর বলবেন দর্শন থেমে যাক, কোনোদিন থামবে না। যুবকদেরকে নষ্ট হওয়ার জন্য সকল উপায় উপায়করণ রেখে দিবেন, আর বলবেন ভালো হয়ে যাও, এটা কোনোদিনই হবে না। এই হলো সেকুলার সিস্টেমের সাথে ইসলামের সিস্টেমের পার্থক্য। ইসলাম বলে লাত ওয়ালা তাকরাবু যিনা, যিনা একদিনে হয় না, এই জন্য দূরে থাকো আগে থেকে। আর সেকুলার সিস্টেম বলে সমস্ত আকাম কুকামের রাস্তা খুলে দিছি, এবার নিজেকে বাঁচিয়ে রাখো। এটা কোনোদিন যৌক্তিক হতে পারে? কোনোদিনই যৌক্তিক না। যাই হোক, তো এই জন্য মহিলা সংবাদ পাঠিকার সংবাদ দেখা যাবে না। সংবাদ দেখা ফরজ ওয়াজিব কিছু না, আপনি সংবাদ না দেখলে দেশ রসাতলে চলে যাবে না, আর আপনি সংবাদ দেখলে দেশ উদ্ধার হয়ে যাবে? আপনার মতো কত মানুষই তো সংবাদ দেখতেছে, তাতে কি কোনো লাভ হয়ে যাচ্ছে? অতএব নিজের ঈমান রক্ষা আগে, দেশের চিন্তা, এমনকি দেশের চিন্তাও পরে করার দরকার নাই। দেশের চিন্তা আপনি করেন, সংবাদ জানার জন্য ওই মহিলার সংবাদ দেখা ছাড়া আর কোনো উপায় নাই। টিভিতে তো আজকাল সংবাদই নেই, মানুষ দেখেই না আজকাল, সংবাদ তো সব ফেসবুকে পাওয়া যায়। যদিও ফেসবুকেও অনাচারের কোনো শেষ নাই, সেখানেও নিজেকে হেফাজত করা কঠিন। মাগরিবের আজানের পর তাহিয়াতুল হুজুর নামাজ পড়া যাবে কি না? মাগরিবের আজান হয়ে গেলে মাগরিবের জামাতের আগে দুই রাকাত নামাজ পড়ার কথা সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত। এই টাইমটাতে নামাজ পড়া হারাম নয়, যেহেতু সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম। ডুবে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এখন আর নামাজ পড়া কি না? হারাম না। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ওলামা একরামের অনেকের ফতোয়া হলো মাগরিবের নামাজ, যেহেতু সবা সবল আমাদেরই মত হলো, দেরি না করে তাড়াতাড়ি পড়া কি সুন্নত, এই জন্য আজানের পরে দেরি না করে তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়তে হয়। অন্য নফল নিয়ত করলে সেক্ষেত্রে মাগরিবের নামাজ কি হয়ে যাবে? পিছিয়ে যাবে। এই জন্য বিলম্ব করা উচিত নয়, কিন্তু যদি সময় থাকে তাহলে দুই রাকাত নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, বুখারীর হাদিসে স্পষ্ট রয়েছে। নফল নামাজের উত্তম পদ্ধতি কি? নফল নামাজের জন্য বিশেষ কোনো পদ্ধতি নাই, দুই রাকাত দুই রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, হাদিসে আসছে রাত এবং দিনের নামাজ হবে কয় রাকাত কয় রাকাত করে? দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়বেন সাধারণ নিয়মে, বিশেষ কোনো সূরা ফিক্স নাই। এঙ্গেজমেন্ট হওয়ার পর ছেলে মেয়ে দেখা করা বা কথা বলা জায়েজ আছে কিনা? সর্বনাশ, কোনো অবস্থাতে জায়েজ নাই। আমাদের দেশে মানুষ, আজকাল যুবকরা অনেকে মনে করে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এটা আরেক নতুন শয়তানি আর কি। আংটি দিছে, আংটি বদল হয়েছে, এটার নাম এঙ্গেজমেন্ট হয়ে গেছে, শয়তানি। এই জন্য বললাম যে এটা শয়তানের একটা ফাঁদ। এঙ্গেজমেন্ট হয়ে গেলে মনে হয় সে আমার বউ হয়ে গেছে, আর বউ মনে করে সে আমার স্বামী হয়ে গেছে। আসলে এঙ্গেজমেন্ট হলে কি বিয়ে হয়? যতক্ষণ পর্যন্ত আগ্দ না হবে ততক্ষণ পর্যন্ত তারা পরপুরুষ এবং পরনারী, একে অন্যের সাথে দেখা দেওয়াও হারাম, আর ইটিশ পিটিশ কথা বলাও সাবধান। এঙ্গেজ ফ্যাঙ্গেজ নাই, পছন্দ হয়ে গেছে আগ্দ পড়ায় দিবেন শেষ,
কির এঙ্গেজ করে আবার ঝুলায় রাখা আকাম করার জন্য, এগুলা জায়েজ নাই, গুনাহের কাজ। হয় বিয়ে হবে আর না হলে তারা পরন পুরুষ পরনারী, তাদের পর্দা ফরজ। এঙ্গেজ হয়ে গেছে, এবার ইটিশ পিটিশ করতেস, আবার আজকাল বলে যে বিয়ের আগে থেকে একটু বোঝাপড়া না হইলে, গেট টুগেদার না হইলে শান্তি হয় না। এখন তো খুব গেট টুগেদার হইতেছে সারা দেশে, শান্তির জোয়ারে ভাসতেছে না পরিবারগুলো? ডেলি 39টা করে তালাক হয় ঢাকা শহরে, শান্তির জোয়ারে ছোটে না তালাক হয়, তাই না? আমি তো সবসময় বলি, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, চাচা যারা আছে তাদের জিজ্ঞাসা করেন, এঙ্গেজ ফেঙ্গেজ কিছু আসিল ওনাদের যুগে? কিন্তু চাচিদের সাথে ওনাদের যে সম্পর্ক, আপনারা যুবকরা এগুলো চিন্তাও করতে পারেন না। যে ভালোবাসা চাচার সাথে চাচিদের সিত, আপনারা ভালোবাসা উপর দিয়ে দেখাইতেই পারবেন, ভিতরে ভালোবাসার নামগন্ধ নাই, সব বাটপারি, বউ বসে বসে আরেকটার সাথে ইটিশ পিটিশ, আর স্বামী ফেসবুকে আরেকটার সাথে ইটিশ পিটিশ, সবাই না অনেকে করে, ঠিক না? মেয়ে ঠিক, এই জন্য আল্লাহর বিধানে আসেন, এঙ্গেজ নামক আংটি বদল কথা পাকাপাকির পরে স্বামী স্ত্রী হয়ে যায় না, বিবাহ হওয়ার আগ পর্যন্ত কথাবার্তা বলা দেখা দেখি করা জায়েজ, একান্ত জরুরি কথাবার্তা, ফরজ কথাবার্তা থাকলে বলতে পারেন মেসেজের মাধ্যমে, ফেতনা থেকে দূরে থেকে। জায়নামাজ অর্ধেক পেলে বাকি নামাজ কি পড়া যাবে? যাবে, অর্ধেক পেলে ইমাম সালাম ফেরানোর পরে বাকি তাকবীরগুলা দিয়ে নেবেন, তাকবীরই তো, তাকবীর এবং দোয়াই তো, ইমাম সালাম ফেরানোর পরে ওটা করে তারপরে নিজে একা একা কি পড়বেন? সালাম ফেরাবেন। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় তিনবার, আল্লাহ মুত্তাকা শুরু করতে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে, এগুলো সব আমাদের মৌলবী সাহেবদের বানানো আমল, এগুলো মেড ইন মদিনা না, এগুলো দুই নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন, সালামুন আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাত, যাই পড়েন সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন? সালাম দিবেন, এর বেশি আর কিছু নেই। সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই, এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা, কারণ আপনারা জানবেন না, তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব, বুঝতে পারছেন? যাই হোক, কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার, ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে, সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি বলেছেন, ইন্নি নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ হবে। আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান, তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখিরাতের কথা স্মরণ না করে কবর কত দিব জানি আজকে, ঠিক না? মেয়ে ঠিক, হুজুর পয়সা চিন্তা করবে। তো যাই হোক, হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন, আবার কামলা খাটায়া কেন হাদিয়া দিবেন? খারাপ কথা, একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়া দিবেন, আবার কামলা খাটাবেন, হুজুর যান আমার বাবার কবর জিয়ারত করে আসেন, এবার কামলা খাটছে এবার টাকা দেন, এটা কোনো সুন্দর জিনিস? ওলামাদের নবীদের ওয়ারিসদেরকে এমনি হাদিয়া দিবেন? জি, তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোনো সূরা কেরাত পড়ার নির্দেশ কোরআন হাদিসে কোথাও নাই। কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে, কবরের দিকে না, কোন দিকে? কেবলামুখী হয়ে দোয়া করা যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন না। একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায়, ওই যে সহবরতের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না, তারপরও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারে, কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে এর কোনো সম্পর্ক না নাই। তবে একটা সুন্নত আছে, সুন্নতটা আমরা জানি না, বেদাতগুলো সব জানি, দাঁতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। সুন্নত হলো কোনো মানুষ মারা যাওয়ার পর, তাকে কবরে দাফন করার পর, মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত।
কি দোয়া করবেন? দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানের উপরে অটল ছিল আপনি কবরে এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন, সে যেন পা পিছলে না পড়ে যায়। এই দোয়া করা সুন্নাত। এ দোয়া আছে আমাদের দেশে? খুব কম আছে, খুব কম। কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না, সবাই যার যার মতো, যারা দাফন করছে কেবলার দিকে ফিরে মুর্দার জন্য কি করবে? দোয়া করবে। এটা হলো সুন্নাত। তাহলে এটা করতে হবে। জায়নামাজের পর সবাই মিলে জানাজার কথা বুঝাইছেন, জায়নামাজ তো না, জানাজার পর সবাই মিলে হাত তুলে দোয়া করার বিধান কি? জানাজার পরে হাত তুলে দোয়া না, জানাজার তো দোয়া, জানাজাটা কি? দোয়া। তারপরে আবার হাত তুলে দোয়া করার প্রয়োজন নাই। ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহারের বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানার আবেদন রইল। তাবিজ আমাদের নবীজি নিজে ব্যবহার করেন নাই, দেনও নাই। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন কোরআন হাদিসের আয়াত দিয়া দিলে সেটা শিরিক হবে না, নাজায়েজ হবে না। কিন্তু সুন্নাত হলো ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক কি? সূরা ফাতিহা পড়ে ফু দেন, তেল পড়া, পানি পড়া, গায়ে ফু দেওয়া, এই ঝাড়ফুঁক দেওয়া, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, কোরআন আয়াত দিয়া। আর তাবিজের মধ্যে অনেকে দেখবেন লেখে ইয়া ফেরাউন, ইয়া হামান, ইয়া কারুন, ইয়া নমরুদ, ইয়া অমুক, ইয়া তমুক, ইয়া ইবলিস, এগুলো সবগুলো নাজায়েজ, এগুলো হারাম। এগুলো হারাম হওয়ার কোনো সম্পর্ক সন্দেহ নাই। এই জন্য তাবিজ আমাদের নবীজি নিজে কখনো ঝুলান নাই, কোনো জাল হাদিসেও নাই, এবং কাউকে দেন নাই। তিনি ঝাড়ফুঁক করেছেন, তিনি যেটা করেছেন সেটা করবেন। আধুনিক যুগে প্রজেক্টরের মাধ্যমে তাফসির দেখার বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানার অনুরোধ রইল। ভাই, হুজুরের আলোচনাকে প্রজেক্টর দিয়ে দেখানো জায়েজ আছে কি না, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা ইউটিউবে আছে। মহিলাদেরকে পুরুষরা গায়রে মাহরাম হলে দেখতে পারবে না, এটা নিয়ে সারা পৃথিবীর সব আলেমরাই একমত। কিন্তু মহিলারা পুরুষদেরকে দেখতে পারবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধ মত হলো, দুইটা মতের মধ্যে বিশুদ্ধ মত হলো, ফেতনার ভয় না থাকলে দেখতে পারবে। এই জন্য যে হুজুর ওয়াজ করবে যদি ইয়াং হয়, বেশি নাদুস নদুস হয়, বেশি সুন্দর হয়, তাহলে ওই হুজুরের প্রজেক্টর দিয়ে দেখানো জায়েজ হবে না, কারণ ওইটাতে মহিলাদের ফেতনার কারণ হতে পারে। কালো সালো গোড়া টোড়া হইলে অথবা ফেতনার ভয় না থাকলে দেখানো যেতে পারে। ইসলামের পাঁচটি স্তম্ভের বাহিরে আর কোনো ইবাদত না করলে তার ইমান কি ঠিক থাকবে, তা জানার জন্য অনুরোধ রইল। দেখুন, ইসলামের পাঁচটা স্তম্ভ, এগুলোর বাইরে যদি আর কিচ্ছু না করে ইসলামের মধ্যে তার হিস্সা আছে এটা বোঝা যাবে। কথার কথা, মা বাবার প্রতি অসৎ ব্যবহার করলো, এটা পাঁচ স্তম্ভের বাইরের জিনিস, কিন্তু এই কাজটা কবিরা গুনাহ, এগুলোর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু পাঁচটা স্তম্ভ যদি তার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে মূল ইসলামটা তার ভিতরে, সে অন্তত মুসলমান, তবে পাপিষ্ট মুসলমান। যদি অন্যান্য আল্লাহর বিধানগুলো না মানে তাহলে সে মুসলমান কিন্তু পাপি মুসলমান। আর যার ভিতরে ইসলামের স্তম্ভই নাই সে তো মুসলমানই না। একজন ব্যক্তি তার স্ত্রীকে রাগের বসায় এক তালাক দেয়। তার স্ত্রী প্রায় দু মাস পর পারিবারিকভাবে আবার স্বামীর বাড়িতে আসে। পাঁচ ছয় মাস পর স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী আবার দ্বিতীয় তালাক দেয়। কিছুদিন পর তারা পারিবারিক সমঝোতায় আসে এবং দুজনে আবার সংসার করা শুরু করে। সব কিছু ঠিকঠাক মতো চলতে থাকে। এখন তাদের এই সংসারের শরীয়ত সম্মত কিনা, যদি বৈধ না হয় তাহলে কি করা উচিত, দয়া করে উত্তর দেন। দেখুন, তালাকের সুন্নাত পদ্ধতি হলো এক তালাক। কয় তালাক দেওয়া? একটার বেশি তালাক দিলে ওই বেটাকে ধরে হাত থেকে মাথা থেকে পা পর্যন্ত আগে শুধু মারা উচিত। তালাক আমাদের পুরুষরা, বেশিরভাগ পুরুষরা দিতে গেলে তিনটার নিচে, বরং আমি তো সবসময় বলি যে তিনটা তো দেয় না, 3000 তালাক দেয়, শত শত তালাক দেয়, বৌরে দেয়, বৌর চোদ্দ গোষ্ঠীতে তালাক দেয়। এই নোংরাজ কাজ যারা করে এরা অসভ্য, এটা কোনো ভদ্র মানুষের কাজ হতে পারে না। ভদ্র মানুষ হলে সে নবীজির বাতানো পদ্ধতি অনুযায়ী তালাক দিবে, যদি দিতে হয় একটা তালাক দিবে। কয়টা? একটার বেশি দিলে গুনাহ হবে। এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন একটা তালাক দিছেন, একটা তালাক দিলে আবার নেওয়ার সুযোগ থাকে, দুই মাসের মধ্যে আবার ফেরত নিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, বিয়েও পড়ানো লাগবে না, শুধু মুখ দিয়ে বললেই হবে যে আমরা ফেরত নিলাম, নিজেরা নিজেরা মিলে গেলেই হয়ে গেল, শেষ, কত সহজ। আবার তালাক দিয়েছেন দুই মাস পরে, তো আবারও ফেরত নেওয়ার সুযোগ আছে।
কিন্তু এখনো পর্যন্ত তিন নম্বর তালাক দেন নাই, লাস্ট অস্ত্র এখনো আছে। এটা যদি ব্যবহার করে ফেলাম তাহলে আর নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে হিল্লার সিস্টেম আছে, হিল্লার সিস্টেমে নেওয়া এটা হারাম। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা হাদিসে আসছে, যে হিল্লা করে যার জন্য হিল্লা করে উপর উপরে আল্লাহর গজব নাজিল হয়। এজন্য তালাক দিতে সাবধান। বেশিরভাগ তালাক প্রদানকারী ভাইরা তালাক দেওয়ার পরে একটা সময় এসে আফসুস করে, হুজুরদের কাছে এসে বলেন যে হুজুর দিয়ে ফেলাইছি এখন কি করব। আমি তো বলি যে ছুরি আপনি বুকে ভরে দিয়ে যদি বলেন সরি, লোকটা বেঁচে যাবে? আর তালাক দেওয়ার পরে আপনি সরি বললে কোনো কাজ হবে? এই জন্য তালাক দেওয়ার আগে সাবধান, অন্য যা মনে চায় করেন, তালাকটা দিবেন না, খবরদার। তালাক দেওয়ার আগে কোনো আলেমের সাথে, ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, এরপরে পদক্ষেপ নেবেন। হুটহাট করে তালাক দিবেন, এরপর এসে কান্দাকাটি করবেন, কোনো কাজ হবে? সাবধান। সাদা জর্দা বিড়ি সিগারেট গুল ইত্যাদি খাওয়া হালাল নাকি হারাম? কেউ কেউ বলে বিড়ি সিগারেট পুড়িয়ে খাওয়া হয় তাই এটি হারাম, এবং সাদা জর্দা কাঁচা খাওয়া হয় তাই এটি মাকরু। এক্ষেত্রে আপনি কি বলেন? দেখেন, এগুলো সব নেশা জাতীয় দ্রব্য, এগুলো সব নেশা জাতীয়, নেশা জাতীয় দ্রব্য মানুষের গ্রহণ করা উচিত না, জায়েজ নাই, নিষিদ্ধ। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবে না। এগুলা খাইলে কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না ক্ষতি হয়? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় সেটা খাওয়া জায়েজ নাই। আমি একমত যে ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবদের ভুল হলে পেছনে সমালোচনা না করে তাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করাই সর্বোত্তম, কিন্তু তাদের সাথে আলোচনা করলে যেটা ইখতিলাফি তারা সেটাকে উল্টা অবুজ জনতার মাঝেও আমাদেরকে ওয়াহাবি নতুন হাদিসের বাহির করছে ইত্যাদি ইত্যাদি বলে ছড়াচ্ছে। এখন প্রশ্ন, এ ধরনের হুজুর সমাজের জন্য ফিতনা সৃষ্টিকারী নয় কি?